আজকে আপনাদেরকে শোনাবো বাংলাদেশের সবচেয়ে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত গলফ কোর্সের গল্প। আপনারা জেনে থাকবেন চট্টগ্রামের ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর গলফ কোর্স। এটি চট্টগ্রামের শহরের ঠিক পূর্বে সীতাকুণ্ড অতিক্রম করার পরে ভাটিয়ারি থেকে যে সংযোগ রাস্তাটি হাটহাজারিতে সংযুক্ত হয়েছে তার মাঝামাঝি জায়গায়, অর্থাৎ চট্টগ্রাম সেনানিবাস এবং বাংলাদেশ মিলিটারি একাডেমির মাঝামাঝি জায়গায় অবস্থিত পাহাড়ি এলাকায়, এবং সেখানে সেই সংযোগ রাস্তা ধরে আপনি এগুলে মাঝামাঝি জায়গায় যেটি পাবেন ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব, এটির মেন গেট দেখতে পেলেন আপনারা। মেন গেট ধরে ভিতরে গেলে প্রথম বিল্ডিং যেটি পাবেন সেটি হচ্ছে বর্তমানে রেস্টুরেন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, এটি চট্টগ্রাম ভাটিয়ারি গলফ কোর্সের রেস্টুরেন্ট, আগে যেটি ক্লাব হাউস হিসাবে ব্যবহৃত হতো। যাই হোক, এই গলফ কোর্সটি 1984 সালের 13 মার্চ প্রতিষ্ঠিত হয়, যেটি সাবেক প্রেসিডেন্ট জেনারেল এরশাদ প্রতিষ্ঠা করেছিলেন, এবং যিনি প্রথম এই গলফ কোর্সের প্রেসিডেন্ট ছিলেন মেজর জেনারেল আব্দুল মান্নাফ, তার ব্যক্তিগত উদ্যোগে এই গলফ কোর্সটির জন্য প্রথম কাজ করেছিলেন জেন্টসলে বিদেশি চা কোম্পানির একজন কর্মকর্তা, এই কোর্সটি ডিজাইন করেছিলেন, তার নাম WLC পেট্রে। উনি একজন স্কটিশ গলফার ছিলেন। যাক, আমরা এই সৌ রাস্তা ধরে মেইন গেট থেকে আরেকটি গেট অতিক্রম করে সৌ রাস্তা ধরে আপনি ক্লাব হাউসের দিকে যেতে হবে, তারপরেই আপনি ক্লাব হাউসটির দেখা পাবেন। এটি হচ্ছে ভাটিয়ারি গলফ ক্লাবের ক্লাব হাউস, তিনতলা বিশিষ্ট একটি বিল্ডিং, যার উপরের তলায় আছে থাকার জায়গা, দ্বিতীয় তলায় আছে রেস্টুরেন্ট, এবং নিচের তলায় আছে লবি। এর সামনে অংশ বিশেষ আপনারা দেখতে পাচ্ছেন কোর্সের অংশ, এটি উঁচু নিচু পাহাড় নিয়ে গঠিত। এর 1 নম্বর টি এবং 18 নম্বর হোলের গ্রিন টি এই ক্লাব হাউসের ঠিক সামনে অবস্থিত। এই ক্লাব হাউসটির নিচতলায় লবি বসার জায়গা আছে, লবি এবং লাউঞ্জ। যাই হোক, আমরা এখন যেটি দেখতে পাচ্ছি 18 নম্বর হোলের গ্রিন, এই গ্রিনের খেলা আপনি ক্লাব হাউসের যে কোনো অংশে বসে দেখতে পারবেন, এবং সেই সাথে ঠিক পূর্ব পাশে আপনি দেখতে পাচ্ছেন ইলেকট্রিক টাওয়ার, এটি প্রমাণ করে যে এই কোর্সে রাতে খেলার সুব্যবস্থা রয়েছে। এবং তাছাড়া এই ক্লাব হাউসের উত্তর অংশে একটা এক্সটেনশন দেখতে পাচ্ছেন, সেটি ছোট্ট একটি রেস্টুরেন্ট। তারও পূর্বে আপনি যেটি পাচ্ছেন BGCC টাওয়ার, এখানে বসে আপনি ফ্রন্ট নাইন এবং ব্যাক নাইন দুই অংশের খেলায় দেখতে পাবেন। মূলত এটি ছিল এই ক্লাব বা এই কোর্সের প্রথম ক্লাব হাউস, তার পরবর্তী রেস্টুরেন্টটি ছিল দ্বিতীয় ক্লাব হাউস, এবং বর্তমানে যেটি আমি দেখালাম সেটি তৃতীয় ক্লাব হাউস। এই যে গলফ কোর্সটি অত্যন্ত উঁচু নিচু জায়গা নিয়ে গঠিত এবং পাহাড়ি এলাকায় একটি ভ্যালি তে এই কোর্সটি অবস্থিত। যাই হোক, এই কোর্সের প্রথম ডিজাইনার ছিলেন জেন্টসলে কোম্পানির একজন কর্মকর্তা, একজন স্কটিশ ডিজাইনার, তার নাম হচ্ছে WLC পেট্রে। 24 পদাতিক ডিভিশনের GOC মহোদয় মেজর জেনারেল আব্দুল মান্নাফ 1984 থেকে 1987 সাল পর্যন্ত 12 ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের মাধ্যমে এই কোর্সটি কনস্ট্রাকশন কাজ সম্পন্ন করেছিলেন, যার প্রথম ডিজাইনার ছিলেন WLC পেট্রি। জেন্টসলে একজন কোম্পানি, জেন্টসলে নামক কোম্পানির একজন কর্মকর্তা, স্কটিশ গলফার বা ডিজাইনার। পরবর্তীতে 2007 থেকে 2010 দিকে একটি এই গলফ কোর্সের লেআউটের পরিবর্তন আনা হয়, মেজর রিডিজাইন করা হয়, যেটি করেছেন অস্ট্রেলিয়ান আর্কিটেক্ট জেমস উইলসন। বিগে সেলিম আক্তার এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন। যাও, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভাটিয়ারি গলফ ক্লাবের নিচের তলা, লবি, বসার জায়গা এবং তাদের রিসেপশন ডেস্ক, যেখানে তাদের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করা আছে, চ্যাম্পিয়নশিপ ট্রফি দেখানো সংরক্ষণ করা আছে, বসার জায়গা আছে এখানে। যাই হোক, আমরা এই পর্যায়ে আজকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বিউটিফুল, ন্যাচারালি বিউটিফুল গলফ কোর্সকে আপনাদের সামনে তুলে ধরলাম, যেটির নাম হচ্ছে ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব। আপনাদেরকে ধন্যবাদ।